হ্যাঁ হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু, আর এখন আমরা আছি পাখিরালায়। লঞ্চ লঞ্চ যাই আর বড়। সুন্দরবনে ঘুরতে এলে প্যাকেজের সাথে একদিন পাখিরালায় ঘোরায়, আর আমরা যেভাবে এসেছি সেটা হলো ক্যারিং থেকে প্রথমে গদখালি, তারপর গোসাবা হয়ে বাইকে করে এসেছি পাখিরালায়। তো চলো পাখিরালায় ভিউগুলো তোমাকে দেখাই। তো পাখিরালা যে মানে ফরেস্ট অফিস আছে তার একদম পাশেই রয়েছে এই মুহূর্তে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ নদী, যেটা কি নাম আমি জানি না, অবশ্য এটা বঙ্গোপসাগরে পড়েছে, নোনা নদী। তো এখানে একটা ব্যাপার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে নদী দেখতে পাচ্ছ, ওইগুলো ওই পর্যন্ত করে আগে বাড়িঘর ছিল, কিন্তু আইলার পর মোটামুটি সবগুলোই ভেঙে গিয়েছে, আর বর্তমানে দেখতে পাচ্ছ নদী এইখানে চলে এসছে। আস্তে আস্তে প্রতি বছর শুনলাম যে নদী প্রতি বছরই ভেঙে যায়, ভেঙে কাছাকাছি চলে আসে। তো চলো পাখিরালাতে মোটামুটি কী জন্য বিখ্যাত, কী কী দেখা যায় সবগুলোই তোমাদেরকে দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছ পাখিরালায় একটা ছোট্ট একটা জেটির উপর বসে আছি, আর জেটিটাই ওপারে কিন্তু একদম ঘন সুন্দরবন, মানে ওখানে বাঘ আছে শুনলাম যেটা। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে একদম সুন্দরবনের মধ্যে এটা। তো দেখতে পাচ্ছ পিছন নদীটা বিরাট বড় নদী, নদীটা সত্যি দেখতে দারুণ লাগছে, আর পাশে গাছপালা, মানে এটাই সুন্দরবন। তো চলো একটু সামনে এগিয়ে যাই, দেখি পাখিরালায় আর কী কী জিনিস আছে তোমাকে দেখানোর মতো। তো এখানে যেমনটা বললাম প্রচুর পরিমাণে হোটেল আছে, তবে হোটেলে এখন অক্সিজেন তাই লোকজন কেউ নেই। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি এরকম কিছু ঘাট দেখায়, আর যদি কিছু দেখাতে পারি হয়তো বাঘ ফাঁকেও দেখা যেতে পারে। তো চলো যাই। তো মোটামুটি এই যে জঙ্গলটা আছে এর ওপাশটা কিন্তু বাঘ আছে, প্রচুর বাঘ, আর অনেক সময় কিন্তু ওরা বের হয়, যদিও জাল দিয়ে ঘেরা আছে তবুও অনেক সময় কিন্তু ওরা চলে আসে এইখানে, মানে এই পাখিরালায় এই জঙ্গলে চলে আসে। তো জেটি ঘাটটা খুব সুন্দর ছিল, অনেক ছবি তুলেছি। তো এবার চলো উপর দিকে ওঠা যাক, আর সাইডে দেখি কী কী দেখানোর মতো আছে পাখিরালায়। তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে আর ভালো লাগবে। ওরা একটা হোটেল, নাম হলো আপনজন হোটেল, প্রধানত টুরিস্টরা এসে এখানে থাকে। এছাড়াও আশেপাশে প্রচুর দোকান, যেমনটা দেখতে পাচ্ছ নদীর পাশে গড়ে উঠেছে, এগুলো মতো খাবার দোকান আর টুরিস্ট অফিস। তো এই যে পাখিরালা জায়গাটা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই একটা দ্বীপ অঞ্চল, মানে এই চারিদিকেই জল আর মাঝখানে কিন্তু এই ল্যান্ডটা রয়েছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, বিশেষ কিছু তোমাদেরকে দেখানোর আছে। Thank you.
জায়গাতে মোটামুটি বিশেষ কিছু দেখলাম না, তবে বিশেষ অনেক বেশি করে যেটা দেখলাম সেটা হলো প্রচুর হোটেল। প্রচুর হোটেল এখানে রয়েছে, যেমনটা তোমাদেরকে দেখালাম, প্রচুর বড় বড় হোটেল রয়েছে। মোটামুটি লোকজন না থাকলেও হোটেল প্রচুর পরিমাণে রয়েছে। পাখিবিহীন পাখিরালাতে 3 ঘন্টা কাটিয়ে প্রচুর পরিমাণে হোটেল দেখে এবার চললাম নিজের বাড়ির দিকে।